হ্যালো বিয়েস আসসালামু আলাইকুম সকলকে ধন্যবাদ অভিনন্দন হ্যাভিয়াস আবারও আপনাদের সম্মুখে সামনে রয়েছি আমি ফিশারম্যান বিডি চেন হ্যাভিয়াস আজকের ভিডিওটা দেখতেছেন মনোসেক্স তেলাপে মাছ উৎপাদিত এবং শুরু অতএব কীভাবে মাছটি প্যাকেট করা হয় সম্পূর্ণটা ভিডিওটি দেখবেন অতএব আপনাদেরকে মাছ চাষ করার তথ্য অতএব বিস্তারিত আমি বলে যাব হ্যাবিয়াস প্রাথমিকভাবে আমরা যখন মাছগুলো পুকুর থেকে অথেপ কিংবা হাফার থেকে মাছগুলো ওটাই সম্পূর্ণটা জন্না খাওয়ার পূর্বে তারপর ডেলিভারিটা দেওয়া হয় বেশ এখানে মাছ মাছের হরমোন খাওয়ার কোর্স শেষ হয়েছে আঠাশ দিনে আঠাশ দিনের ভিতরে মাছগুলো আজকের বয়স হল মাছের চল্লিশ দিন বেশ হাফার থেকে তারপর ছড়ানোর পূর্বে আমরা আট থেকে দশ দিন কিংবা এক সপ্তাহ পরে মাছগুলো এরকম সাইজে আসলে তারপরে মাছটি আমরা ডেলিভারি দিয়ে থাকি আমাদের এখানে সব ধরনের মাছের পণ্য হয়ে থাকে অতএব মনোসেক্সের মাছের ভিতরে অনেক রকম সাইজের থাকে হ্যাভিয়াস আপনাদেরকে এখানে যে মাছের সাইজ রয়েছে উনিশ বিশ তার মাধ্যমে রয়েছে আপনারা বায়োব্লকের ক্ষেত্রে চাষ করতে পারেন অতএব আপনার পুকুরের মাধ্যমে চাষ করতে পারেন বেশ পুকুরে কিংবা জলাশয়ে আপনার যদি ক্ষেত থাকে তাহলে এক থেকে দেড় ফুট পানির মাধ্যমে অতএব তেলাপিয়া মাছ চাষ করে লাভবান হতে পারবেন এবিএস এখানে যে মাছের প্যাকেট করা হচ্ছে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার ঠিকানায় পনাটি সঠিকভাবে অতএব ভালো থাকবে অতএব সুস্থ থাকবে তার মাধ্যমে রয়েছে এই প্যাকেটটি অক্সিজেন করার পূর্বে তারপর আমরা আপনাদের নিজ ঠিকানায় পনাটি পচাই দিয়ে আসি এবিএস মাছের কোয়ালিটি হিসাবে অতএব মানসম্পন্নটা সম্পূর্ণটাই ভালো অতএব সব ধরনের চেক অনেকটাই ভালো এখানে উনত্রিশ দিনের অতএব আঠাশ দিনে হরমোন খাওয়ার পূর্বে অ্যালকোহল হরমোন অতএব এই ধরনের খাদ্য কিংবা ম্যাগাপিটের খাদ্যর সাথে মিস করে তারপর হরমোন এবং কি মনোসেক্স তৈরি করা হয় হ্যাভিয়াস আপনার পুকুরের পানি থাকতে হবে যদি আপনার কম পানি থাকে তাহলে আপনার কম পরিমাণে মাছ দিতে পারেন অতএব যদি আপনার বেশি পরিমাণ পানি থাকে তাহলে সেই ক্ষেত্রে বেশি পরিমাণ চাষ করতে পারেন তার জন্য রয়েছে তেলাপিয়া মাছের খাদ্য হিসেবে ব্যবহার করবেন প্রতিদিন দুইবার করে ব্যবহার করবেন খাদ্য দুইবার কিংবা তিনবার খাদ্যটা অবশ্যই ব্যবহার করতে পারেন মাছে যদি খাবে দূর খাওয়াবেন তার মাধ্যমে রয়েছে যখন মাছ একশো থেকে দেড়শো কেজি অতি চলে আসবে তখন আপনার খাদ্যর পরিমাণটা আগের সে থেকে এবং কি দ্বিগুণত করতে হবে দ্বিঘ্য করার পূর্বে তারপর রয়েছে আপনার পুকুরে যদি রকম দূষিত পানি থাকে অতএব যে মাছের সমস্যা দেখা দেয় তাহলে আপনারা পনেরো দিন পরপর চুন লবণ এ ধরনের কিছু ব্যবহার করবেন চুনটা দিবেন প্রতি শতাংশে আপনারা দুশত গ্রাম করে কিংবা একশত গ্রাম করে পানি থাকতে হবে চার থেকে পাঁচ ফিট আর লবণের পরিমাণটা দিতে হবে প্রতি শতাংশে পাঁচশো গ্রাম কিংবা ছয়শত গ্রাম করে লবণ ব্যবহার করতে পারবেন তেলাপিয়ার মাছে হ্যাভিয়াস এখানে যে দেখতেছেন সম্পূর্ণ একটা প্যাকেটের মাধ্যমে এখানে পঞ্চাশটা প্যাকেট রয়েছে তার জন্য রয়েছে এই পঞ্চাশটা প্যাকেটের মাধ্যমে এখানে মাছ তিনশো থেকে চারশো গ্রাম দেওয়া হচ্ছে তা সঠিকভাবে অবশ্যই মাছগুলো ভালো থাকবে ওতে সুস্থ থাকবে তার জন্য আমাদের এখানে যা ডেলিভারি দেওয়া হয় সম্পূর্ণ ডেলিভারিটা কিভাবে দেওয়া হয় অতি মাছের ফলন কিভাবে পাবেন তার জন্য আমরা বিস্তারিত আপনাদেরকে শুনিয়ে থাকি হ্যাবিয়াস আপনার যখন মাছের হোয়াইট কম আসবে তার মাধ্যমে রয়েছে মাছের হোয়াইট কম আসলে অবশ্যই আপনার পুকুরের কিংবা পানি আপনার দ্বিগুণত্ব আরও বাড়াই দিতে হবে অতএব খাদ্যর পরিমাণটা আরও দ্বিগুণত্ব বাড়াইতে হবে হ্যাভিয়াস তার মাধ্যমে রয়েছে পুকুরে সার ব্যবহার করিতে পারেন প্রতি শতাংশে তিনশত গ্রাম করে সার ব্যবহার করে সার দেওয়ার পূর্বে আপনার পুকুরের আয়তনের ভিতরে পটাশটা ব্যবহার করবেন প্রতি শতাংশে দুই গ্রাম করে হ্যাবিয়াস দুই গ্রাম করে পটাশটা দিবেন আপনার পুকুরের মাধ্যমে যদি আপনার বায়োপ্লকের ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে অতএব খাদ্যর পরিমাণটা কম থাকে খায় তাহলে আপনারা কিছু পরিমাণ চুন দিবেন আপনার দশ হাজার লিটারের পানির মাধ্যমে চুন দিতে হবে আপনার পঞ্চাশ থেকে একশত গ্রাম করে একশত গ্রাম দশ হাজার লিটার পানির মাধ্যমে আপনারা পাঁচ কেজি পানির সাথে মিক্স করে ওই পানিটা বায়োপ্লকে ছিটিয়ে দেবেন তাহলে দেখবেন আগের সে থেকে দ্বিগুণত্ব মাছে খেয়ে থাকবে অ্যাভিয়স পানির পরিমাণে ওতে বায়োব্লকের ক্ষেত্রে টি টিএসটার পরিমাণ যদি আপনারা আড়াইশো রাখতে পারেন কিংবা দুশোতেও রাখতে পারেন তাহলে কোনো সমস্যা হবে না হ্যাভিয়াস এখানে মাছগুলো আমরা হাত দিয়ে দেখায় দিচ্ছি মাছের যে পেটের খাদ্যটা একটাও নয় ওতে মাছগুলো সম্পূর্ণ সুস্থ সবল মাছের কালারে অবঙ্গী শব্দতে মাছের কালারটা খুবই ভালো দেখা যায় সেটি হল চমককার কালার কালো রং এবিএস মনোসেক্সের ক্ষেত্রে এই ধরনের খাদ্য খাওয়ার পূর্বে মাছের এরকম কালার চলে আসে হ্যাবিয়াস তার মাধ্যমে রয়েছে পুকুরের পানি খাদ্য অতএব সম্পূর্ণটা আপনারা ফলো করিবেন তার জন্য রয়েছে পানির কালারটা যদি সবুজ না হয় ওতে যে ফিল্টারিং সাদা হয়ে থাকে তাহলে ওই পানির পানির কালার আনার জন্য আপনারা খোল ভিজাই দিতে হবে আপনার পঞ্চাশ কেজি বস্তার এবং কি সাথে আপনারা ভিজাতে হবে বিশ কেজি পরিমাণ আপনার পাটের সালার ভিতরে ওই খোলটা দিয়ে লুজ করে আপনার পুকুরে এবং কি ভিজিয়ে রাখবেন ইনশাআল্লাহ আপনার পানির কালার চলে আসবে ওই খোলটি ব্যবহার করতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে